সর্বকথামৃতম তপ্তজীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত দক্ষিণেশ্বরে যেদিন শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে উপবিষ্ট ছিলেন, আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, সেই দিনকার কথা মাস্টারমশাই কথামৃততে লিপিবদ্ধ করেছেন এবং আমরা সেই দিনের প্রসঙ্গে ছিলাম, যেখানে তিনি লিখেছেন যে ইংরেজি 22 জুলাই 1883 খ্রিস্টাব্দ, আজ রবিবার, ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না, রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1-2 সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন, ঘরে মণিমল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। এই যে তারিখটির কথা লেখা রয়েছে 22 জুলাই, আজকের দিনে আমরা তার কাছাকাছি একটা সময়ে অবস্থান করছি, ইংরেজি মাসের দিক থেকে কাছাকাছি সময়, এবং রবিবার ছিল সেটি, সেই দিক দিয়ে আজকের দিনের সঙ্গে মিল আছে। আর মাস্টারমশাই লিখেছেন যে আজ রবিবার, ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন এবং অন্যবারে তারা আসতে পারেন না, এইরকম মাস্টারমশাই লিখেছেন। এইটি রয়েছে, আমরা যতটা শুনেছি, আমরা যতটা পর্যন্ত পড়েছিলাম, তার মধ্যে এইসব কথা ছিল যে দুপুরবেলায় আহারের পর শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করছিলেন এবং সেই সময় ভক্তেরা সকলে এসেছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলতে আরম্ভ করেছেন। এই যে আহারের পর বসে আছেন এবং ভক্তরা আসার পর কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এটি কথামৃততে একাধিক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়ার বলি, প্রসাদ ধারণ বলি, তারপরে তিনি সমবেত ভক্তদের সঙ্গে যে কথা বলছেন তার কোনো ক্লান্তি নেই, বা এমন নয় যে একটু আগে আহার গ্রহণ করা হয়েছে অতএব আমি আধ ঘন্টা বাদে কথা বলতে আরম্ভ করব, এরকম নেই। অন্যভাবে ভাবতে গেলে যে পাতে যা পরিবেশিত হয়েছে সেটি তো আহার্য, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে এই ঈশ্বরীয় প্রসঙ্গ যখন হচ্ছে, কেউ হয়তো বিনীতভাবে কিছু জিজ্ঞেস করছেন অথবা কেউ তার মুখের দিকে তাকিয়ে বসে আছেন এবং শ্রীরামকৃষ্ণ নিজেই প্রসঙ্গ করছেন, এইগুলিই তাঁর যথার্থ আহার। এই আহার যেহেতু তিনি আস্বাদন করেন, উপভোগ করেন, সেই জন্যে শারীরিকভাবে যা গ্রহণ করেছেন, তারপরে আবার একটু বিশ্রাম নেওয়া, এগুলো হচ্ছে তার পক্ষে গৌণ। যখন কেউ খাচ্ছেন তখন যদি এমন হয় যে খুব একটা খিদে নেই, কিন্তু একজন কেউ একটা কিছু নিয়ে এলেন যেটা আবার এর বিশেষ প্রিয়, তখন খিদে না থাকলেও তিনি বলেন হ্যাঁ ওইটা দাও, তার মানে হচ্ছে যে ওইখানটাতে ওনার আকর্ষণ রয়েছে, সে খিদে থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণের আহার্য যেটি তিনি পছন্দ করছেন সেটি হচ্ছে ভগবত প্রসঙ্গ, অতএব ভোরবেলায় উঠে ভগবত প্রসঙ্গ হতে পারে, দুপুরবেলায় খাওয়ার পর একটু চোখটা ঘুমে লেগে এসেছে তখনও যদি কয়েকজন শান্ত, বিনয়ী, ভদ্র, নিষ্ঠাবান ভক্ত মানুষ এসছেন, এসে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে চাইছেন, তখন শ্রীরামকৃষ্ণ ওইটাতে গুরুত্ব আরোপ করছেন যে ঘুম পেয়েছে কি এখন একটু বিশ্রাম নেব, এইটা ওর অভিধানে মনে হয় ছিল না। যেটির কথা মা শারদা বলেছেন যে বাবা তার তো চোখে ঘুমই ছিল না, রাত্রিরে কখনো কখনো 3-4 ঘুমোতেন, এরকম মা শারদা বলছেন। তার মানে এই বোঝা যায় যে এই মানুষটার খাওয়া দাওয়া বলতে যা বোঝায়
বা শারীরিক প্রয়োজন বলতে যা বোঝায় সেগুলো শূন্য, নেই কিছু। তিনি পূর্ণ হয়ে আছেন আধ্যাত্মিক রসাস্বাদনে এবং সেইটার কাছে অন্য সব কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে। ওই যে দুপুরবেলায় আহারের পর কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তা হতে 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 অনেকটা সময় গেছে এবং বেলা তিন চারটের সময় হয়ে গেছে, বেলা তিনটে চারটে হয়ে গেছে। মাস্টারমশাই কি করেছেন, এই তিনি যে সকালে এসেছেন দুপুরের দিকে সেই সময় থেকে তিনি ছিলেন, আর হয়তো তিনি কোনো কোনো সময়তে একটু উঠে গেছেন যে হাত মুখ ধুয়ে আসতে গেছেন বা এরকম কিছু হতে পারে। সাধারণত তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলে একেবারে ঠাকুরের কাছেই থাকতেন। আমরা যতটা পড়েছিলাম তার পরে রয়েছে আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকছি, সেখানে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট থক্ত বসে বসিয়া আছেন ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। ওই বলছেন অহর্নিশ সমাধিস্থ, তার মানে সবসময় ঠাকুর সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, আর কি ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন, এই কথা বলছেন। তার মানে যে ঠাকুর সারা দিন রাতই, এই যে বললেন সমাধিস্থ, তার মানে সমাধিস্থ মানে একেবারে তিনি খুব স্টিফ হয়ে গেছেন, শারীরিকভাবে খুব আড়ষ্ট রয়েছেন তা হয়তো নয়, কিন্তু ভাবটা সমাধির ভাব, দিন রাত তিনি সেই ভাবেতে রয়েছেন। তারই মধ্যে থেকে কখনো কখনো ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় কথা বলছেন, এইটি মাস্টারমশাই লিখছেন। তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সারা দিন রাত যে যাচ্ছে, তিনি এই জগতেই রয়েছেন, হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, হয়তো আপন মনে বসে আছেন, কিন্তু আসলে তিনি তোমার আমার সঙ্গেও কথা বলছেন না, তিনি খুব সাধারণ সহজভাবে যে রয়েছে মনে হচ্ছে সেরকমও নন, সাধারণ ঠিক নন, অসাধারণ অবস্থায় আছেন। তিনি মনে মনে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছেন সর্বসময়। এইটা মাস্টারমশাই কি কোনো সংস্কৃত কাব্য স্তোত্রের মতো করে লিখলেন তা নয়, কিন্তু খুব সহজভাবে এই বর্ণনার মধ্যে এলেন। তার মানে যে শ্রীরামকৃষ্ণকে দেখে এইটা তার মনে হচ্ছে যে ইনি সবসময়ই সমাধিস্থ হয়ে থাকেন, ইনি আমাদের দিকে তাকিয়ে কথা বলেন বটে, খিদে পেলে খান, দুপুরবেলায় রাত্রিবেলায় ঘুমন, কিন্তু আসলে ইনি সমাধিস্থ মহাপুরুষ। সেই জন্যে বলছেন অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে। গানের মধ্যে আছে ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, আমি যোগ জাগে যোগে জেগে আছি। সাধক লিখছেন ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যেমন কিনা সকালবেলায় ঘুম ভাঙার পর কাউকে যদি বলা হয় যে আচ্ছা এবার একটুখানি তুমি শুয়ে নাও, সে বলবে তো ঘুম ভেঙে গেছে আর শোবো কি করতে, তেমনি জন্ম জন্মান্তরের মোহ নিদ্রা যার ভঙ্গ হয়েছে সে আর জাগতিক কাজকর্মের মধ্যে, জাগতিক ভোগ বাসনার নিদ্রার মধ্যে অভিভূত হতে চাইছে না। সে বলছে যে ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, জাগে যোগে জেগে আছি, তার মানে সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তিনি। গানেতে আরও আছে অন্য গানে, মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, এইরকম যে গান তার মধ্যে বলা হচ্ছে যে তুমি সারাদিনে যাই করো না কেন, যেমন নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, যে তুমি রাস্তা দিয়ে যখন ঘুরছো নিজের কাজে তখনও মনে করবে যে শ্যামা মায়েরই তো সব সৃষ্টি, ফলে তুমি এর বাড়ি গেলে ওর বাড়ি গেলে এই অফিসে গেলে সেই দোকানে গেলে এরকমভাবে ভেবো না, তুমি ভেবো যে শ্যামা মা যেন আজকে তুমি যেখানে যেখানে গেছো তার কেন্দ্রস্থলে যেন শ্যামা মা দাঁড়িয়েছিলেন, এবং তুমি অফিস দোকান যেখানেই যাও না কেন আসলে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। এইসব যে ভাব রয়েছে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবন পুরো মিলে যাচ্ছে, এমন নয় যে তিনি গান মুখস্থ করেছেন, এমন নাও হতে পারে যে গানের সবগুলো কথা হয়তো ওনার জানাও ছিল না, সেই গান রচিত হয়েছে এক সময়
শ্রীরামকৃষ্ণ ধরাধামে থেকেছেন আরেক সময়, কিন্তু তার জীবনের মধ্যে দেখা যাচ্ছে যে তিনি সারাক্ষণই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছেন। তিনি নিজে একটি শব্দ ব্যবহার করতেন, ভাব মুখে থাকা। তার জীবনে একাধিকবার এরকম আদেশ এসছে, নির্দেশ এসছে বিভিন্ন জনের মুখ দিয়ে যে তুই ভাব মুখে থাক। এই যে শ্রীরামকৃষ্ণ ভাব মুখে রয়েছেন, যে তিনি ভেতরে ভেতরে ঈশ্বরীয় রাজত্বে মগ্ন হয়ে আছেন, আর বাইরে যখন কথা বলছেন তখনও সেই রাজত্বে থেকে বাইরের সঙ্গে কমিউনিকেট করছেন, ওই রাজত্বে তার হাতটা রাখা আছে, তিনি ওইখানটাকে খুঁটি করে রেখেছেন, রেখে বাইরে মানুষজনের সঙ্গে ব্যবহার করছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, ভাব মুখে আছেন। এই শ্রীরামকৃষ্ণ যে ভাব মুখে আছেন এই কথাটা মাস্টারমশাই জানতেন কি না আমি জানি না, কিন্তু মাস্টারমশাই যখন লিখছেন শ্রীরামকৃষ্ণ অহর্নি সমাধিস্থ দিন রাত কোথা দিয়া যাইতেছে, তখন মনে হয় এই ভাবমুখের যে ভঙ্গি, যে অবস্থা, তার সঙ্গে এই বর্ণনা পুরোপুরি মিলে যায়। দিন রাত কোথা দিয়া যাইতেছে, যাইতেছে মানে কোথায় যেন চলে যাচ্ছে, তার মানে দিন আসছে দিন যাচ্ছে, রাত আসছে রাত যাচ্ছে, তারা যেন এই মহাপুরুষকে স্পর্শ করে ধন্য হয়ে যাচ্ছে, কাল একে স্পর্শ করে ধন্য হয়ে যাচ্ছে, ইনি কালাতীত। দিন রাত কোথা দিয়া যাইতেছে, দে আর কামিং অ্যান্ড পাসিং বাই, কিন্তু শ্রীরামকৃষ্ণ জাগে যোগে জেগে রয়েছেন, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন, তার মানে যিনি কিনা ঈশ্বরীয় রাজত্বে মগ্ন হয়ে রয়েছেন, তিনি আউট অফ হিজ ওন গ্রেস, তার নিজের কৃপায় মাঝে মাঝে ভক্তদের সঙ্গে কথা বলছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন বা আমরা যখন তার শ্রীমুখের বাণী শুনতে পাচ্ছি, তখন আমরা ভাবছি যে কেউ একজন মাইক লাগিয়ে বক্তৃতা দেওয়ার মতো করে এই কথাগুলি বলেননি। এটি যিনি বলেছেন তিনি দিবারাত্র মাস্টারমশাইয়ের ভাষায় অহর্নিশ সমাধিস্থ থেকেছেন, আর সেই তিনি কখনো কখনো কিছু কিছু উচ্চারণ করেছেন ভক্তদের মঙ্গলের জন্যে। এমনি বক্তৃতা এমনি ভাষণ ভালো হতে পারে, কিন্তু এটি হচ্ছে একেবারে কোনো রকমের উদ্দেশ্য নিয়ে নয়, কাউকে বক্তৃতা দিয়ে প্রভাবিত করবার জন্যে নয়, কিন্তু মানুষের কল্যাণ চেয়ে তাঁর উক্তি, ভাবটি কতকটা এই যে তাঁর ভেতরে যে ঈশ্বরীয় স্বর্গরাজ্য রয়েছে এই খবরটা সকলের কাছে দিয়ে দেওয়া, যে তোমাদের ভেতরেও সেই স্বর্গরাজ্য রয়েছে, তোমরা চাইলে সেখানে উপনীত হতে পারো। আরেকটু বলছি তোমাদের, ওই স্বর্গরাজ্যে উপনীত হওয়াটাই জীবনের উদ্দেশ্য, ওটা যদি না পারলে তাহলে মানুষের জীবন বৃথা চলে গেল। এইটা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে ওর বাণী, ওর উক্তি শুধু উক্তি বা শুধু বাণী নয়, এটি মানুষের পরম কল্যাণের জন্য উচ্চারিত দৈব সঙ্গীত। সেই কথা মাস্টারমশাইয়ের বর্ণনা শুনতে শুনতে মনে হয়, আর তিনি বললেন যে তিনটা চারটার সময় মাস্টার দেখিলেন, মাস্টার দেখিলেন মানে এসছেন তো অনেকক্ষণ, ওই হয়তো একটুখানি বেরিয়েছিলেন, হয়তো গঙ্গার জলে মুখ ধুয়ে আসতে গিয়েছিলেন, হয়তো পঞ্চবটী তলায় একটুখানি বসে নিজের মতো জপ ধ্যান কিছু করেছেন, তিনটে চারটের সময় ঠাকুরের ঘরে এসছেন, এসে দেখছেন যে ঠাকুর ছোট তক্ত বসে বসিয়ে আছেন ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। ওই এখানে ওখানে ঘুরে এসে দেখলেন যে ঠাকুর ছোট তক্তপোষের উপরে বসে আছেন। এই ছোট তক্তপোষ, এইটার উপরে শ্রীরামকৃষ্ণ সাধারণত বসতেন আর শুতেন, একটু উঁচু যে তক্তপোষ, সামান্য একটু উঁচু সেই তক্তপোষে সাধারণত শুতেন। এই যে ছোট তক্তপোষে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, তক্তপোষ শব্দটার উৎপত্তি আমি জানি না যে কোথা থেকে এটি এসেছে, কিন্তু কাঠের ছোট খাট মতো আর কি, নামেই খাট, একজন লোকের শোবার উপযুক্ত। এইটিতে যখন শ্রীরামকৃষ্ণ বসে বলছেন তখন সেটি মাস্টারমশাই যেভাবে বর্ণনা করেছেন, কোথাও কোথাও বর্ণনা আছে যে ওইখানেতে পা ঝুলিয়ে তিনি বসে আছেন আর ভক্তেরা পায়ের শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসে আছেন। এই ছোট তক্তপোষের উপরে বসে শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন এটা মাস্টারমশাই প্রথম দিনেই দেখেছিলেন যে ওখানে বসে কথা বলছেন, এবং প্রথম দর্শনেই মনে হয়েছিল, তখনও বেশি ওর কথা শোনেননি, কিন্তু প্রথম দর্শনেই মনে হয়েছিল যে সাক্ষাৎ সুখদেব কি শ্রী চৈতন্য বুঝি কথা বলছেন, এবং পুরীক্ষেত্রে রামানন্দ ভক্তাদি সমস্ত এসেছেন ও সর্বতীর্থের সমাগম হয়েছে।
তাহলে একটা ছোট তক্তপোষ, তার উপরে কোনো কভার ছিল কিনা আমরা জানি না, সেইখানে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। তার আবার পোশাক আশাক এমন নয় যে একটা নামাবলী গায়ে দিয়ে বসে আছেন, প্লেন ধুতি কাপড় পরে বসে আছেন, সাধারণ একদম গ্রামের পোশাক যেরকম হয় ছোট তক্তপোষের উপর। এবং তাকে দেখে বা তাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই এরকম মনে হচ্ছে, এই পুরো বর্ণনা একবার নয় বহুবার যে এসেছে তা দিয়ে কতকটা যেন ওই ছোট তক্তপোষ একটা সিংহাসনের আসন গ্রহণ করেছে, সিংহাসনের মতো মনে হয়। খুব ধনী ব্যক্তি নানান রকম কায়দা টায়দা করে যে সিংহাসন তৈরি করতে পারেন, কায়দা মানে অনেক সময় মনের ইচ্ছেও থাকে যে বড় মিস্ত্রিকে ডেকে খুব ভালো করে একটা সিংহাসন তৈরি করব ঠাকুরের, যা টাকা লাগে লাগবে, সেটা যিনি ভাবছেন তার মধ্যে ভুল কিছু নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ছোট চৌকি সেটি শ্রীরামকৃষ্ণ উপবেশন করেছেন বলে এবং মাস্টারমশাইয়ের বর্ণনার জন্যে মনে হয় যে যে যত হাজার লক্ষ টাকা খরচ করে বেদী নির্মাণ করুন না কেন, ওই চৌকিকে বিট দিতে পারবেন না। ওই চৌকি শ্রীরামকৃষ্ণের একটি চিরস্থায়ী বেদীর মতো হয়ে রয়েছে এবং সেটি ভক্তদের কাছেও ঠাকুরকে অপূর্ব রূপে উপস্থাপন করে। যখন মাস্টারমশাই বলেন যে ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন, তক্তপোষের একটা সুবিধে যে বাবু হয়ে বসা যায়, আবার হাইট বেশি থাকে না বলে পা ঝুলিয়েও বসা যায়, কমফোর্টেবল লাগছে একদিক দিয়ে, তক্তপোষে কেউ বসে ছবি তুলতে পারেন। কিন্তু তক্তপোষ কখন বেদী হয়ে যাচ্ছে যে তার উপরে যিনি বসে আছেন তিনি ভাবাবিষ্ট হয়ে আছেন, তার মানে তার মধ্যে ঈশ্বরের আবির্ভাব রয়েছে। ঈশ্বরের আবির্ভাব সর্বসময়ই রয়েছে, কিন্তু যখন ভাবাবিষ্ট হয়ে রয়েছেন তখন যেন বিশেষ কিছু। যে লোক গান গায় সে যখন বাজারে যায় তখনও সে গায়ক, বাজারে গেছে, কিন্তু যখন সে সঙ্গীত সাধনায় বসে তখন তাকে দেখতে সবচেয়ে ভাল লাগে যে এ লোকটা তো গায়ক, একে বাজারে দেখেছিলাম বটে কিন্তু এখন গান গাইতে বসেছে। শ্রীরামকৃষ্ণ যখন এমনি কথাবার্তা বলছেন, হাঁটছেন, কলকাতা শহরে যাচ্ছেন, তখন খুব চমৎকার, কিন্তু যেন বিশেষভাবে ভালো তাকে মানুষের লেগেছে যখন তিনি ভাবাবিষ্ট হয়েছেন, আবার ভাবাবিষ্ট হয়ে যখন তিনি কথা বলেছেন তার থেকে যেন মাধুর্য ঝরে ঝরে পড়েছে। সেই যে শ্রীরামকৃষ্ণ তক্তপোষের ওপর বসে ভাবাবিষ্ট, দ্যাট ইজ টার্নিং দিস তক্তপোষ অর স্মল কট ইন্টু আ ডিভাইন সিট, একেবারে বেদিতে পরিণত হয়ে যাচ্ছে যখন তার উপরে যে বসে আছেন যিনি তিনি ভাবাবিষ্ট হচ্ছেন। এবং মাস্টারমশাই লিখছেন যে কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন, জগন্মাতার সঙ্গে কথা বলছেন ওই ছোট্ট তক্তপোষের ওপরে বসে। সেটা আমাদের কাছে আবার ফেরত নিয়ে আসে ভারতবর্ষের প্রাচীন এবং অমোঘ বার্তা যে যদি তুমি রাজার মতো থাকতে চাও আধ্যাত্মিক দিক থেকে, এমনিতে থাকতে গেলে অনেক পয়সা কড়ি লাগবে, কিন্তু ভেতরের দিক থেকে মনের দিক থেকে যদি রাজার মতো থাকতে চাও তাহলে বাইরের দিক থেকে রাজার বিপরীত যা বলে সেরকম থাকলেই ভালো। বাইরের দিক থেকে যদি তোমার রাজকীয় কায়দা থাকে তাহলে ইউ উইল মিস দ্য স্পিরিচুয়াল কিংডম উইদিন, ভেতরের যে আধ্যাত্মিক সাম্রাজ্য সেটাকে পেতে গেলে বাইরের দিক থেকে ত্যাগ ও সংযমের জীবনযাপন করতে হয়। সেইটা শ্রীরামকৃষ্ণকে দেখলে বোঝা যায়, তার কথা শুনলে বোঝা যায় যে ছোট তক্তপোষের উপর বসে মার সঙ্গে কথা বলছেন, চারটিখানি কথা, মার সঙ্গে কথা বলবার জন্যে কত মুনি ঋষি যোগী সাধক সাধিকা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেন কিন্তু মায়ের চোখের পাতা হয়তো পড়ে না, অনেক জন্ম জন্মান্তরের তপস্যার পরে মায়ের সঙ্গে একটা নৈকট্য অনুভূত হতে পারে, আর ইনি মার সঙ্গে কথা বলছেন অথচ বসে আছেন ছোট তক্তপোষের ওপর। এইটা ভারতবর্ষের যে সুমহান ঐতিহ্য, যে ওই সাম্রাজ্য আসলে বাইরে নেই, বাইরের সাম্রাজ্য ভোটের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আসে যায় মুখ থুবড়ে পড়ে কখনো কখনো, কিন্তু ভেতরের সাম্রাজ্যে যদি একবার তুমি উপনীত হও তোমাকে কেউ সেখান থেকে কোনোদিন বিচ্ছুত করতে পারবে না। এই যে ভারতবর্ষের ঐতিহ্য, শ্রীরামকৃষ্ণের জীবন এবং খুঁটিনাটি ব্যবহারের মধ্যে দিয়ে সেটা পুরোপুরি প্রকাশিত হয়ে রয়েছে।
শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যখন লেখা হয়েছে তখনও এরকম উক্তি এসছে যে এবার প্রভুর আবির্ভাব পর্ণকুটিরে। ওই যে পর্ণকুটিরে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন, এটা একটা অদ্ভুত জিনিস, যেন যে কোথাও একটা ঝোপঝাড় রয়েছে আর সেই ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ সূর্যোদয় দেখছেন। কামার পুকুরে অতি দরিদ্র ব্রাহ্মণের ঘরে যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, সেই তিনি কি করছেন যেন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দেখা একটি সূর্যোদয়ের নাম শ্রীরামকৃষ্ণ। এখানে দেখা যাচ্ছে যে তিনি একটা ছোট তক্ত বসে বসে রয়েছেন, মাস্টারমশাই লিখছেন যে কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন, মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, আবার বলিতেছেন, মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। বোঝা যাচ্ছে না পুরোটা, এইটাই হচ্ছে মজা, যে ভাবাবিষ্ট হয়ে যখন মার সঙ্গে কথা বলছেন পুরোটা বোঝা যাচ্ছে না, টুকরো টুকরো কতগুলো বাক্য। এবং শ্রীরামকৃষ্ণের সম্পর্কে মাস্টারমশাই লিখছেন মার সঙ্গে কথা কহিতেছেন, যদি লিখতেন যে মাকে কিছু বলিতেছেন তাহলে একটা হতে পারত। লোকে কত সময় তো বলে, কষ্টের সময় মুখ দিয়ে উক্তি বেরিয়ে আসে, আবার সুখের সময়ও আসতে পারে যে মাকে কিছু বলছে, কিন্তু এখানে বলছেন মার সঙ্গে কথা কহিতেছেন। এর বলার ভঙ্গিটা হচ্ছে এমন যে এটি একটি বোথ ওয়ে ডায়ালগ, যে শুধু তিনি বলছেন না, তিনি কিছু শুনছেনও মনে হচ্ছে, যে কিন্তু সেটা মা যে কী বলছেন সেটা বুঝতে পারা যাচ্ছে না। এটা একাধিকবার কথামৃতের মধ্যে রয়েছে যে একটা ডায়ালগ যেন হচ্ছে, যেন তার কারণ অপক্ষ থেকে যে কী বলছে বুঝতে পারছি না, কিন্তু এপক্ষ যেভাবে বলছে তাতে মনে হচ্ছে যে অপক্ষ থেকেও কিছু কথা আসছে। তা শ্রীরামকৃষ্ণের পুজো যারা দেখেছেন দক্ষিণেশ্বর মন্দিরে তাদেরও এরকম মনে হয়েছে, মাকে ভোগ নিবেদন করতে গিয়ে বলছেন যে ও আমি না খেলে তুই খাবি না বলে নিজে খাচ্ছেন, সেটা এতটাই হয়েছে যে মন্দিরের স্টাফেরা বিরক্ত হয়ে গেছে, গিয়ে তারা রানীমার কাছে কমপ্লেন করেছে, রানীমা আবার দেখতে এসছেন। এইরকম ঘটনা যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি না খেলে তুই খাবি না, এই বোথ ওয়ে ডায়ালগ, তার একটা অংশ শুনতে পাওয়া যাচ্ছে আর একটা অংশ শুনতে পাওয়া যাচ্ছে না। কি চমৎকার, শ্রীরামকৃষ্ণের কাছে যারা থেকেছেন তারা কোচিত কদাচিত কোনো শুভ মুহূর্তে এটির সাক্ষী থেকেছেন। এখানে মাস্টারমশাই দেখছেন যে ঠাকুর বলছেন, মা ওকে এক কলা দিলি কেন? এক কলা মানে ১৬ কলায় পুরোটা, তো 1/16, সেই অর্থে পুরনো অঙ্কের হিসাব, ১৬ কলা মানে সবটা, তো এক কলা দিলি কেন? এটা কারোর সম্বন্ধে বলছেন, কার সম্বন্ধে যে বলছেন বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বলছেন একটু নিস্তব্ধ থেকে বলছেন যে মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। তো তার মানে মায়েতে ছেলেতে এরকম একটা কথোপকথন হচ্ছে যে ঠাকুর যেন অবাক হয়ে বলছেন কারুর সম্বন্ধে যে তার যা ক্ষমতা আছে এবং তার যা আধার তাতে যতটা ধরত তাতে তো মা তুই অনেকটাই তাকে দিতে পারতিস, কিন্তু তুই মাত্র এক কলা দিয়েছিস কেন? ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওই এক কলাতেই তোর কাজ হবে। তার মানে ডেফিনেটলি মায়ের সঙ্গে কথা হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে একটা কিছু। তো বলছেন যে ও মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। এই যে বলছেন তোর কাজ হবে, অর্থাৎ মায়ের নামের প্রচার হবে, সেই জন্যে তুমি ওই যার কথা ভাবছি ওর মধ্যে এক কলা দিয়েছো আর এর বেশি তুমি দাওনি, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে ঠাকুর লিখছেন, ঠাকুর সম্পর্কে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? এরকম বলছেন মাস্টারমশাই যে সাঙ্গপাঙ্গদের ভিতর এইভাবে শক্তি সঞ্চার করছেন যে পরে তারা জীব শিক্ষা দিবেন, এরকম কি একটা কিছু ব্যবস্থা হচ্ছে? এই খুব সাংকেতিক সাংকেতিকভাবে বলা, কিছুটা বলা অনেকটাই না বলা, যে ওই যারা রয়েছেন বা ঠাকুরের কাছে যারা এসছেন সেদিনকে রাখালচন্দ্র ছিলেন, ভবিষ্যৎকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ। কিন্তু মাস্টারমশাইয়ের বক্তব্য হচ্ছে যে এই কার কার সম্বন্ধে বলছেন বুঝতে পারছি না, কিন্তু কিছু মানুষ তৈরি হচ্ছে এখন যারা উনি ধরাধাম ত্যাগ করবার পর ওই মায়ের কথা সারা পৃথিবীতে প্রচার করবেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে জন্য এসছেন সেটা তারা প্রচার করবেন। এইরকমই কারোর একজনের সম্বন্ধে কথা হচ্ছে এবং সেইখানে মাকে বলছেন যে ওকে এক কলা দিলি কেন,
বলছেন যে এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? এই যে আয়োজনের কথা হচ্ছে যে এইভাবে কিনা মা এসবগুলো করেছেন, ভারী অদ্ভুত ব্যাপার যে ঠাকুর যখন কথা বলছেন তখন বলছেন যে মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে। তার মানে ঠাকুরের জীবনটাকে যদি এই জায়গা থেকে ভাবা যায় যে ঠাকুর ভাবছেন যে যা কিছু ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে এগুলো মায়ের কথা প্রচারিত হচ্ছে চারিদিকে। নিজে তিনি বলতেন একেবারে শিশুর ভঙ্গিতে যে আমার মা সব জানে, এবং এরকম বলতেন যে ও দেশে দেখেছো ধান মাপার সময় কিরকম হয়, একজন রাশ ঠেলে দেয়, অর্থাৎ কেউ ধান মাপছে এবং যেখান থেকে নিয়ে মাপছে সেটা কমে গেছে, আরেকজন রাশ ঠেলে দিচ্ছে, যে একে আর গিয়ে বস্তা করে নিয়ে আসতে হচ্ছে না। সেরকমভাবে তিনি বোঝাতেন যে তিনি যা বলছেন সেটা যখন একটা জায়গায় মোটামুটি হয়ে টয়ে গেল, ওমা মা তখন রাশ ঠেলে দিয়েছেন যে আরও বলার আছে, আরও বলার আছে। শ্রীরামকৃষ্ণের কথাবার্তার মধ্যে ঘন ঘন এটা ঘুরে ফিরে আসছে যে তিনি মায়ের কাজ করছেন, মায়ের কথাই তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। এরকমও বলেছেন যে আমি কোনো জায়গায় গেলাম, হয়তো বড় বাজারে, বলছেন যে ভেবেছিলাম কতগুলো ভালো ভালো কথা বলবো, তা বলতে দিলে না। একবার পরিষ্কার করে বলছেন যে মা বলতে দিলে না। কেন যে দিলে না তিনি সেটা পরিষ্কার করছেন না, কিন্তু বলছেন মা বলতে দিলে না। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি মানুষে যেমন তাকে অবতার বলেছে, ভগবান বলেছে, তেমনি পাশাপাশি তিনি যখন কথা বলছেন তখন বিভিন্ন সময় তার মধ্যে দিয়ে এই ভাবটা আসছে যে মায়ের কথাই তার মধ্যে দিয়ে প্রচারিত হচ্ছে ইত্যাদি। সেই জন্য হয়তো গানের মধ্যে লিখিত হয়েছে যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। ওই যে আপনি করিলে আপনার পূজা, এর মানে কি? দুরকম হতে পারে। এক হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিজের ছবির পুজো নিজে করেছিলেন, মা শারদার ওখানে নহবতে তিনি দেখেছিলেন যে পুজো হচ্ছে, গিয়ে বলেছিলেন যে তোমাদের এসব কি হচ্ছে, গিয়ে দেখেন যে ওরই ছবি মা শারদা রেখেছেন এবং পুজো করছেন। তখন অদ্ভুত ব্যাপার, ঠাকুর কয়েকটি ফুল টুল নিয়ে সেই ছবিকে পুজো করলেন, নিজের ছবিকে নিজে পুজো করলেন, এ ব্যাখ্যা করা যায় না। সেই জন্যে হয়তো গানের মধ্যে লেখা আছে যে আপনি করিলে আপনার পূজা, আবার তার পরের পংক্তিতেই রয়েছে ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। ওই ভবতারিণীর পুজো যখন করছেন তখন যদি এই পংক্তিটিকে তার সঙ্গে সংযোজন করা যায় যে আপনি করিলে আপনার পূজা, ওই মায়েতে ছেলেতে তখন আর তফাত করা যাবে না। এগুলি সব অদ্ভুত অদ্ভুত সাধন জীবনের আনন্দ সংবাদ, উইচ ইজ টু বি শেয়ার্ড উইথ আদার্স। এর মধ্যে গোপনীয়তা কিছু নেই, ঠাকুর এগুলো দৃষ্টান্ত স্বরূপ রেখে গেছেন যে একে বলে ঈশ্বরকে নিয়ে ঘর করা। সেই জন্যে তিনি যখন কথা বলছেন মায়ের সঙ্গে এবং লোকে তাকে ভগবান রূপে দেখছে, আবার উনি দেখছেন যে ওর মধ্যে দিয়ে মায়ের কথা প্রচারিত হচ্ছে এবং মাকে বলছেন যে ও অমুককে এক কলা দিয়েছিস কারণ তা দিয়েই তোর কাজ হয়ে যাবে, আচ্ছা এখন বুঝতে পেরেছি, এ ভারী চমৎকার ডায়ালগ। মাস্টারমশাই সেটা লিখছেন যে ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন। সাঙ্গপাঙ্গ এই শব্দটির মধ্যে ইঙ্গিত রয়েছে যে যেন দেহেরই অঙ্গ উপাঙ্গ, সযুক্ত অঙ্গযুক্ত উপাঙ্গ। শ্রীরামকৃষ্ণের কথা, মায়ের কথা যারা প্রচার করবেন তারা ওই রকমই যে তাদেরকে মা অল্প অল্প ক্ষমতা দিয়েছেন, যাকে যেটুকুনি দেওয়ার তাদের মধ্যে দিয়ে এটি প্রচারিত হবে। একদিন বলরাম মন্দিরে রয়েছেন স্বামী যোগানন্দজি এবং রয়েছেন স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত মহাশয়। মহেন্দ্রনাথ খ্রিস্টান লিটারেচার এবং থিওলজি পড়তেন, ভালোবাসতেন। যোগীন মহারাজ তাকে মজা করে বলছেন যে এই তুই তো খ্রিস্টান, মজা করে বলছেন স্বামীজির ভাইকে, বলছেন এই তুই তো খ্রিস্টান, আচ্ছা বল দেখি যীশু খ্রিস্টের মূল ভাব কি। তখন মহেন্দ্রনাথ কতটা মাথা চুল করছেন, তখন যোগানন্দজি বলছেন যে ওর মূল ভাব লাভ, মানুষকে ভালোবাসাই হচ্ছে ওর প্রধান ভাব। এটা মহেন্দ্রনাথকে বলছেন তিনি, আর বলছেন যে দেখ যিশুর সময় কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করে দিয়েছিল,
এবারেও কতকগুলো ত্যাগী জগৎকে তোলপাড় করবে, এইটা বলছেন যোগানন্দজি মহেন্দ্রনাথ দত্তকে। এই যে কতকগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে, এই আমরা আজকে 22 জুলাই 1883 প্রসঙ্গে যে রয়েছি, সেখানে রবিবার, সেখানে ওই যে শ্রীরামকৃষ্ণ মাকে বলছেন যে ওকে এক কলা দিলি কেন, আর বলছেন ও বুঝেছি ওতেই হবে, ও এতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে, এইটা কাকে উদ্দেশ্য করে বলছেন বোঝা যাচ্ছে না, কিন্তু মায়ের যে শক্তি প্রকাশিত হয়েছে শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে দিয়ে, তাতে বোঝা যায় যে ওই যে মায়ের শক্তির কথা বলছেন এবং জীব শিক্ষা হবে বলছেন, দ্যাট ইজ সো ভেরি পাওয়ারফুল অ্যান্ড পেনিট্রেটিং অ্যান্ড পাথ মেকিং, নতুন রাস্তা তৈরি করে দিচ্ছে। স্বামী ত্রিগুণাতীতানন্দ এমনি সাধারণ ঘরের ছেলে একজন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তার নাম তখন সারদা প্রসন্ন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি বিদেশে যাচ্ছেন এবং গিয়ে এইসব ভাব প্রচার করছেন, এবং তিনি সান ফ্রান্সিসকোতে প্রথম হিন্দু মন্দির নির্মাণ করছেন, দ্য ফার্স্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়েস্ট নির্মাণ করছেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, একেবারে সাধারণভাবে কথা বলছেন, তাঁর সন্তান, তাঁরই কৃপায় এবং মায়ের ইচ্ছায় যখন ভারতবর্ষ ব্রিটিশের পদানত, সেই সময় ইন আমেরিকা দ্য ফার্স্ট হিন্দু টেম্পল ইজ কামিং আপ থ্রু স্বামী ত্রিগুণাতীতানন্দ। ফলে ওই যে মায়ের শক্তির কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এমনি লোকে বিড়বিড় করে কত কথা বলে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন ভাবস্থ অবস্থায় বলছেন যে ও তোর ওই এক কলা দিদি, আচ্ছা এতেই তোর কাজ হবে, আমরা ভেবে এক এক সময় অবাক হয়ে যাই যে 1/16 যদি হয়ে থাকে এবং তার দ্বারা এইরকম যদি কাজ হয়ে থাকে তো ফ্যান্টাস্টিক। এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ একজন, স্বামী শিবানন্দ একজন, স্বামী ব্রহ্মানন্দ একজন, কেউ কেউ বলেন এরা একজন নয়, এরা এক লক্ষের সমান, এদের প্রত্যেকের ভেতরে অমিত শক্তি, সেই তারা ওই যে সারা পৃথিবীতে কাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে মা তোর শক্তি ইত্যাদি, তখন মনে হয় যে আমরা যে ভাবধারার মধ্যে রয়েছি সেটা শুধু গল্প কথার মধ্যে নয়, এর মধ্যে ইমেন্স এনার্জি এবং পোটেনশিয়াল যেন ধরা রয়েছে, থমকে রয়েছে, যে যার মতো যত শুদ্ধ পবিত্র হয়ে উঠবে, হি অর শি উইল বি এবল টু হার্নেস দ্যাট এনার্জি মোর অ্যান্ড মোর, ওই শক্তিটাকে নিজের জীবনে ফুটিয়ে তোলা, কিন্তু এটা একটা বিরাট শক্তির খেলা, তাতে কোনো সন্দেহ নেই, যেটা কামার বুকুর বাঁকুড়ার ভাষায় শ্রীরামকৃষ্ণ মায়ের সঙ্গে কথা বলছেন আর এইসব বলছেন যে এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে ইত্যাদি। মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন, ঠাকুর এখনো আবিষ্ট বলে তিনি রাখাল চন্দ্রের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে মাস্টার মশাইকে বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয়, জগদ্ধাত্রী রূপের মানে জানো, এই কথা মাস্টারমশাইকে বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয়। কেউ কেউ বলেন যে ঈশ্বরের যে চিন্তা সেটা সাধকের কল্যাণের জন্য, আমাদের শাস্ত্রেও আছে যে সাধকের কল্যাণের জন্য একটি মূর্তি চিন্তা, যে যেরকম মূর্তি চিন্তা করতে পারে, তো সেই রকমভাবে বিভিন্ন মূর্তির চিন্তা হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ঈশ্বরীয় রূপগুলো সত্য। অর্থাৎ অনেকে বলেন যে তুমি ভারতবর্ষে ঈশ্বরের কত রকমের মূর্তি দেখতে পারবে, কেউ কেউ বলে 33 কোটি দেবতা হবে হয়তো, কিন্তু তুমি যদি ইথিওপিয়ায় যাও তাহলে তারা যে দেবতার পুজো করে তুমি হয়তো জন্মে সেরকম শোনওনি দেখোনি, এ হতেই পারে, আবার আমেরিকাতে গিয়ে আরেক রকম, ইংল্যান্ডে গিয়ে আরেক রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে, তো তারা ঈশ্বরকে যে রূপে আরাধনা করছেন সেটা এক এক রকমের রূপ হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয়, মানতে হয় মানে শুধু শ্রদ্ধা করা অর্থে বলছেন না, যে তোমাকে ধর্মে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, এই অর্থে ঈশ্বরীয় রূপ মানতে হয় সেরকম বলছেন না, বলার উদ্দেশ্য কি যে ওই রূপে কেউ দেখা দিতে পারেন এবং দেখা দেন,
এইটা শ্রীরামকৃষ্ণের বিশেষ বাণী যে ওই যে ঈশ্বরীয় রূপ সেটি দেখা যায়। কোনো কোনো জায়গায় বলেছেন যে দেখা যায়, কথা কওয়া যায়, এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, গ্রামের ভাষায় বলছেন। অর্থাৎ ওটাকে একটা লেখাপড়ার বিষয়ের মতো করে রেখো না, যে ঈশ্বরের নানান রকমের রূপ রয়েছে, এসব বলতে বলতে ইউ স্টার্ট স্পিকিং অ্যাবাউট কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মের কথা বলতে আরম্ভ করলে যে কোন ধর্মে ঈশ্বরের কি রূপ, ওসব আছে। কিন্তু জানবে যে ঈশ্বরের যে রূপগুলো ওগুলো সত্যি সত্যি দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার বাবা মায়ের, তাঁর বাবা মায়ের দর্শন হয়েছে, মা শারদার বাবা মায়ের সব দর্শন হয়েছে, অদ্ভুত অদ্ভুত সব দর্শন হয়েছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে দেখা যায়। মা শারদার প্রসঙ্গ আছে, শ্রীরামকৃষ্ণ ভবতারিণী মাকে যেভাবে দর্শন করেছেন তার সব বিচিত্র বর্ণনা আছে। এই যে ঈশ্বরকে দেখতে পাওয়া যায়, শুধু রূপ কল্পনা নয়, শাস্ত্রে আছে যে সাধকের কল্যাণের জন্য রূপ কল্পনা এরকম বলা আছে, কিন্তু শুধু কল্পনাতেই শেষ হচ্ছে না, ওই রূপে তাকে দেখা যায়। আর দেখা যায় মানে যে একটা মোটামুটি মনে হলো ছায়ামূর্তি, ওরকমও নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি যেরকম তোমাদের সঙ্গে কথা করছি সেরকম তার সঙ্গে কথা কওয়া যায়। এইটা তার অন্যতম বক্তব্য যে ঈশ্বরীয় রূপ আছে এবং সেই রূপে তাকে দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীকে নানান রকম ভাবে দেখেছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। নরেন্দ্রনাথকে বলেছেন যে এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে তাকে দেখেছি এবং তোমাকে দেখাতেও পারি। তো তিনি ঘুরে ফিরে ওই প্রসঙ্গটির মধ্যে আসছেন এবং তার বিখ্যাত উক্তি, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ বলতে পারতেন তো, কিন্তু শুধু ঈশ্বর লাভ বলেননি, বলেছেন ঈশ্বর দর্শনই, অর্থাৎ তার সঙ্গে দেখে আত্মীয় স্বজনের সঙ্গে যেরকম হয় সেরকমভাবে কথা বলা যায়। আত্মীয় মানে অনেক সময় ব্লাড রিলেশন বোঝায়, আর স্বজন বললে আরও ব্যাপকভাবে বোঝা যায়। ঈশ্বর সেই অর্থে ব্লাড রিলেশনের কেউ কিনা দেখবার দরকার নেই, কিন্তু স্বজন, তিনি তোমার আপনার জন। শ্রীরামকৃষ্ণ এটা বারবার বলছেন, ইমপ্রেস করছেন ভক্তদের উপরে এবং বলছেন যে তার সঙ্গে কথা বলা যায়। এটি তার জীবনের বিশেষত্ব। গানের মধ্যে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়, মা কালী ফিরে চায়, মানে একটু তির্যকভাবে যদি দেখেন। আরেকটা বাংলা আছে, অপাঙ্গ দৃষ্টিপাত, এই অপাঙ্গ দৃষ্টিপাত, শ্যামা যদি ফিরে চায়, সদানন্দ যিনি গান লিখছেন সুখে ভাসে, তার মানে আমার সঙ্গে কথাও বলতে হবে না, মা যদি একটু ফিরে চায় তাহলে সদানন্দ সুখে ভাসে। এই যে দেবদেবীকে নিয়ে বেঁচে থাকা, শুদ্ধতম পবিত্রতম ভাবে বেঁচে থাকা এবং সবচেয়ে আনন্দে বেঁচে থাকা, এই যে ভাব রয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। ওই মত্ত হস্তিকে যে কিনা বশ করতে পারে তাহারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। মা শারদার মা শ্যামা সুন্দরী, তাঁর দর্শন হয়েছিল জগদ্ধাত্রীর, তো তিনি তো অত বইটই পড়েননি, তিনি ওই রকম একটা বর্ণনা দিয়েছিলেন মা শারদার কাছে যে হ্যাঁ রে এরকম এরকম দেখলুম। তো মা শারদা বলেছিলেন, বা তখন বয়স কম, যে তুমি জগদ্ধাত্রীকে দেখেছ। তারপরে তাদের ওখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন, তো ওই মায়ের মা জগদ্ধাত্রীকে দর্শন করেছেন এবং বৃদ্ধ বয়সে শিশুর মতো করে বলছেন যে এরম এরম দেখলাম। তো কাকে দেখলাম বল দেখি? এদের ওই দেখাটা, যাদের ঘরে দেবী জন্ম নিয়েছেন সেই বাবা মা আর নট ফাদার অ্যান্ড মাদার ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাদেরও অন্য রকমের জীবন এবং দেবদেবী তাদের ঘরের মধ্যে থাকেন, তাদের ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। জগদ্ধাত্রীর দর্শন হয়েছে তার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিনা মনকে
যে বশ করতে পারে, মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখালচন্দ্র বলছেন যে মন মত্ত করি, অর্থাৎ মন হচ্ছে মত্ত হাতির মতো। তা মন মত্ত হাতির মতো, রাখালচন্দ্রের এটি শুনে ভালো লেগেছে, মন করি মানে হাতিকে। তো তখন তিনি বলছেন মন মত্ত করি, এই কথাটি আছে যে হাতি যদি উন্মত্ত হয়ে যায় তাহলে যেরকম ভয়ঙ্কর, মনটাও মানুষের সেই রকম। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। যখন রাখালচন্দ্র সংযোজন করছেন মন মত্ত করি, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। তো এই হাতির সঙ্গে মনের তুলনা আছে, আর ওই সিংহ যেন তাকে জব্দ করে রয়েছে। মনের মধ্যে যার ওই জেদ আছে যে সমস্ত নোংরা সে ফেলে দেবে, দিয়ে মাকে ডাকবে, মনটা সিংহের মতো, আর মানে ভেতরের যে সত্তা সেটা সিংহের মতো, এবং যে মনটা ওই উন্মত্ত হাতির মতো তাকে এই শুদ্ধ মন কব্জা করে রেখেছে, এরই হৃদয়ে জগদ্ধাত্রী উদিত হন। সামাওয়ার দ্য আদার, ওই 22 জুলাই শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে জগদ্ধাত্রীর কথা বললেন এবং বললেন ঈশ্বরীয় রূপ মানতে হয়। আমাদের যে পুজো আচ্ছা তার মধ্যে শ্রীরামকৃষ্ণ এক উজ্জ্বল উপস্থিতি। কেন না, তিনি এই দেবদেবীর কথাকে নতুনভাবে নিয়ে এসছেন। হি হ্যাজ রিভাইভড দ্য ডিভাইন ট্র্যাডিশন অফ হুইচ দ্য হিন্দুজ আর নর্মালি প্রাউড অফ। কেন না, এই যে ঈশ্বর আছেন তাকে দেখতে পাওয়া যায়, তিনি নারী কি পুরুষ রূপে দেখা দেন। আবার কখনো কখনো কোনো সাধকের মনে হয় যে তাকে একটা রূপে পুজো করছি বটে, কিন্তু নারী না পুরুষ তিনি সেটা বুঝতে পারছি না। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। তো তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, এই সমস্ত কথা রয়েছে। তো যখন সাধক বা সাধিকার মনের এরকম অবস্থা হচ্ছে তখন বলছেন যে হ্যাঁ, তোমাকে কৃষ্ণরূপে বা রাধিকা রূপে পুজো করছি বটে, কিন্তু তুমি নারী না পুরুষ বুঝতে পারছি না। তার মানে হচ্ছে যে জগতের সমস্ত নারী পুরুষের মধ্যেই তুমি। একটা পুরুষ রূপ ধরে বা একটা নারী রূপ ধরে আরাধনা শুরু করেছিলাম, কিন্তু ইউ হ্যাভ বেস্টড ইয়র ব্লেসিংস অন মি, এবং সেই জন্য মনে হচ্ছে যে তুমি শুধু নারী নও, তুমি সমস্ত নারী পুরুষের মধ্যে আবির্ভূত। এই রকম যে ভাব ভাবনা, শ্রীরামকৃষ্ণ সেগুলোকে চমৎকারভাবে রিভাইভ করেছেন। এগুলো ভারতবর্ষের ভাব ভাবনা, ঠাকুর আসার আগে কি ছিল না নাকি, কিন্তু তিনি এগুলোকে তুলে নিয়ে এসেছেন মানুষের জীবনে, যে ভগবান বা ভগবতীকে এইভাবে করে ভাবতে হয়, তাদের প্রতি শুধু ভয় ভয় প্রণত হতে নেই, তাদেরকে আপনার জন বলে মনে করতে হয় এবং সেইভাবে তাদের সঙ্গে মিক্স করতে হয়। এইটা যে শ্রীরামকৃষ্ণ আনছেন সেটি ভারী চমৎকার, এবং তার জীবনের মধ্যে দিয়ে এটাকে বারবার দেখতে পাওয়া যায়। এই যে পুজো আসছে, তারপরে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, মা দুর্গার পুজোর পরে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কিন্তু বাঙালি জীবনে তার খুব গুরুত্ব একটা ছিল দুটো কারণে। একটা হচ্ছে যে এই বাঙালি ঘরেই আবির্ভূত হয়েছেন রামপ্রসাদ, কমলাকান্ত, গদাধর, আরও কত কত সাধক এবং সাধিকা। সাধিকাদের নামগুলো বিশেষ জানা যায় না, কারণ তখনকার দিনে তাদের প্রচার ছিল না, তারা নিজেরাও প্রচার করেননি, অন্যরাও করেননি। কিন্তু ভারতবর্ষ মনে প্রাণে জানে যে এমন এমন সাধিকা ছিলেন যারা হয়তো অনেক সাধকের ওপর দিয়ে গেছেন। এই যে সাধক সাধিকার দেশ ভারতবর্ষ, সেখানে বাংলার বিরাট অবদান যে বাঙালি মানুষ তিনি এত ধর্মের জগতে ডুব দিয়েছেন, বুদ্ধিমান অনুভূতি সম্পন্ন মানুষ, যাতে করে তাদেরকে ধর্মজগতের মণিমাণিক্য বলে সারা পৃথিবী রিকগনাইজ করেছে। এই বাংলার যে ঐতিহ্য সেটা এইখানে একটা দিক দিয়ে, আরেকটা দিক দিয়ে হচ্ছে যে বাঙালির একটা নিজস্ব ব্যাপার আছে। এই যে দুর্গাপুজো আসছে সামনের মাসে, এই সময় হয়তো মহালয়া হয়ে যাবে, এই দুর্গাপুজোতে মা দুর্গাকে কেন্দ্র করে
বাঙালি বিশেষ করে যা করেছে সেটা ভারতবর্ষের কোথাও নেই। সেটা হলো আগমনী বলে একটা বস্তু তৈরি করেছে, এবং মা বাপের বাড়িতে আসছে শ্বশুর বাড়ি থেকে, একে কেন্দ্র করে যেরকম হাসি মুখ এবং যেরকম চোখের জলের কথা বলেছে সেটা অতুলনীয়, অতুলনীয়। যে নবমী নিশিতে ঠিক করতে পারছে না যে হাসবে না কাঁদবে, ঘরের মেয়ে রয়েছে কিন্তু এরপর চলে যাবে, এই হাসি কান্না মিশ্রিত হয়ে এক অদ্ভুত আধ্যাত্মিক কাব্যের জন্ম দিয়েছে বাঙালি, যেটা সেলফি তুলতে গিয়ে আর রঙের কোম্পানির কম্পিটিশনে সামিল হতে গিয়ে আর ট্রফি পেতে গিয়ে বাঙালি নিজের পকেট নিজে ফুটো করে ফেলেছে। এবং তার যে এই বিরাট একটা আধ্যাত্মিক স্মার্টনেস, সেইটা স্মার্টফোনের কাছে পুরো জমা পড়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই আধুনিক যুগের যে ভোগের উপকরণ, যে চাকচিক্য, যে চটুলতা এবং যে তারল্য, তার কাছে বাঙালির বিরাট আধ্যাত্মিক ঐতিহ্য খুব চট করে যেন প্রায় দেউলে হয়ে যাওয়ার উপক্রম করেছে। সেখানে শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের কাছে নতুন আলো নিয়ে এসেছে, এখনো আসছে এবং ভবিষ্যতেও আসবে। যখন একটা পুজো হচ্ছে, মায়ের মুখের উপরে কত যে ক্যামেরার ফ্ল্যাশ লাইট পড়ে সেটা ভাবা যায় না, আর মানুষজন দিব্যি মায়ের দিকে পেছন করে সেলফি তোলে। একটা টেলিফোন, একটা মোবাইল ফোন যেমন অতি আধুনিক, তেমনি সেটাকে কেন্দ্র করে এই উন্মাদনা যেন মনে হয় আদিম। সেইটা আমাদেরকে খুব অবাক করে যে দুর্গাপুজোয় এমন তো নয় যে সবাই মুখ গোমড়া করে বাড়িতে বসে থাকবে, সেরকম নয়, কিন্তু ফুর্তির থেকে ওপরে যে গভীর আনন্দের জায়গা ছিল সেইটা যখন চলে চলে যাচ্ছে, তখন কথামৃতকে আমাদের আবার বিশেষ করে মনে পড়ে। মায়ের মুখের উপরে ফ্ল্যাশ লাইট ফেললে মায়ের কষ্ট হয় কিনা সেটাও ভাববার আছে। বেলুড় মঠে অন্যত্র আগে যেটা করা হতো, এখন করা সম্ভব হয় না, সেটা হচ্ছে যে মন্দিরের ভেতর ছবি তুলবে না। এইবারে ছবি যদি কেউ তোলে তাহলে কি মহাভারত অশুদ্ধ হবে? যিনি রয়েছেন মন্দিরে অধিষ্ঠিত, তিনি বা তাঁদের ছবি তুললে কি অসুবিধাটা হবে? সাধুরা ভেবেছেন যে অসুবিধার প্রধান জায়গা হচ্ছে যে যদি ফ্ল্যাশ লাইটে তোলা হয় তাহলে তাঁর মুখের উপরে গিয়ে আলো পড়বে ঘন ঘন, যাকে আমরা জানি জীবন্ত রূপে ওখানে উপস্থিত রয়েছেন। সুতরাং তাঁকে যদি আমি ভোগ দিতে পারি, তার কি খাওয়ার অভাব নাকি? কিন্তু আমি তো ভোগ নিবেদন করছি, তাহলে তাঁর চোখের ওপরে ঘন ঘন আলো পড়লে আমার কষ্ট হবে না? সেইখান থেকে মন্দিরের ভেতরে ইনডিসক্রিমিনেটলি ছবি তোলা, তাতে অনেক বাধা আগে ছিল, এখন রাখাটা সম্ভব হচ্ছে না। যদি ভাবি যে মা মন্দিরে রয়েছেন বারোয়ারি পুজো, আর সেখানে ঘন ঘন ওরকম ছবি তোলা হচ্ছে, তাহলে মায়ের ছবি তোলা হচ্ছে না একটা সুন্দর মূর্তির ছবি তোলা হচ্ছে, এটা গুলিয়ে যায়। ওই আলো যদি নিজের মনের ওপরে ফেলা যায় তাহলে ভারী চমৎকার। শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন, আমাদের শাস্ত্রেই বলা হয়েছে যে যিনি সৃষ্টি করেছেন না তিনি কিরকম হিংসে করেছেন, মজা করে বলছেন যে কি হিংসে করেছেন নাকি কে জানে, যে আমাদের ইন্দ্রিয়গুলোকে তিনি সব বহির্মুখ করে দিয়েছেন, ইন্দ্রিয়গুলোর বারোটা বাজিয়ে দিয়েছেন, এরকম ভঙ্গিতেই বলা হচ্ছে যে সব বহির্মুখ করে দিয়েছেন, ওর বাইরের দিকে ছুটছে। এর মধ্যে কিছু কিছু ধীর ব্যক্তি আছেন, কশ্চিত ধীরঃ, কিছু কিছু ধীর ব্যক্তি আছেন যারা ইন্দ্রিয়গুলোকে টেনে টুনে অন্তর্মুখ করেন এবং তারাই সেই পরমাত্মাকে প্রাপ্ত হন। ওই মায়ের মুখের উপরে ফ্ল্যাশ না ফেলে ভেতরে যদি কেউ ফ্ল্যাশ ফেলেন, ভেতরটাকে যদি আলোকিত করেন, তাহলে দেখা যাবে যে ওই বাইরে যিনি
তিনি ভেতরে অবস্থান করছেন। দুর্গাপুজো তার জন্য যে ছুটি, আইটি সেক্টরে যারা এখন খুব ব্যস্ত থাকেন তাদেরও ছুটি, এই ছুটিটার সঙ্গে এলটিসির সঙ্গে যে যুক্ত ছুটি, ধরো যাক এলটিসি কেউ নিলেন লিভ ট্রাভেল কনসেশন, এলটিসির জন্য পাঁচ দিনের ছুটি পাওয়া গেল আর দুর্গাপুজোর জন্য পাঁচ দিনের ছুটি, দুটো ছুটি কি এক নাকি? এলটিসি নিয়ে তিনি হয়তো আন্দামানে চলে গেলেন, তাহলে দুর্গাপুজোর ছুটির সঙ্গে ওই ওই ছুটিটা তফাৎ কোথায়? দুর্গাপুজোর ছুটি মানুষকে একটা সুযোগ দিচ্ছে, এবং সেই ছুটি নিয়ে কেউ দূরে চলে যেতে পারে, কিন্তু এটা মানুষকে সুযোগ দিচ্ছে যে ওই কটা দিন কোনো দ্বীপে গিয়ে ভ্রমণ না হয় নাই করলে, কোনো পাহাড়ে না হয় নাই গেলে, কোনো সমুদ্রে না হয় নাই গেলে, কিন্তু যেখানে চারটে ছেলে মেয়ে নিয়ে মা রাজরাজেশ্বরীর মতো বিরাজ করছেন, চলো সেই রাজত্বে ঘুরে আসি। তার জন্যে একটু ধৈর্য ধরলেই হবে, টিকিট কাটতে হবে না, অনলাইন বুকিং করতে হবে না, খরচা করতে হবে না, কিন্তু ভেতরে ভেতরে একটু চেষ্টা করলেই মায়ের ওই রাজত্বে এই কটা দিন কাটিয়ে আসতে পারবে। এইটার জন্যই ওই ছুটির বন্দোবস্ত। শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে যা বলছেন সেই প্রসঙ্গে আমরা এখানে এলাম এই জন্যে যে যখন তিনি বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয় করে জগদ্ধাত্রীর কথা বললেন, সিংহের কথা বললেন, তখন তিনি আসলে ওই দেবদেবীর যে ট্র্যাডিশন সেটাকে পুনর্জাগ্রত করছেন, যে তাঁরা আছেন, তাঁদের কাছে যাওয়া যায়, তাঁদের সঙ্গে কথা বলা যায়। আবারও ভাবছি হয়তো একটু বেশিই ভাবা হচ্ছে, কিন্তু দুঃখ একটা কোথাও আছে যে যখন মায়ের বিদায় বেলা আসন্ন হয়তো সিঁদুর খেলা হয়, মাকে সিঁদুর দেওয়া হচ্ছে, অন্য মেয়ে বউ তারা ওরকম করছে, ওই খেলার মধ্যে অংশগ্রহণ করছে, কিন্তু সিঁদুর খেলাও আধুনিককালে ছেলে খেলায় পরিণত হয়ে গেছে। কেন না, ওর সঙ্গেও অনেকটা বেদনা রয়েছে যে ঘরের মেয়ে চলে যাচ্ছে, সেই বেদনাটাও না আমরা কিরকম ইয়ার্কি মারতে মারতে হারিয়ে ফেলেছি। ওই সিঁদুর খেলার ছবি নিয়ে একজন ছুটছে কত তাড়াতাড়ি ফেসবুকে পোস্ট করে দেবে বলে, এইরকম যে একটা আদিম অবস্থা সেটা মানুষকে পীড়া দেয় অনেক সময়, যে এর মধ্যে দিয়ে অনেক কিছু পাওয়া যেতে পারত যেটাকে আমরা হারিয়ে ফেললাম। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয় এবং জগদ্ধাত্রীর কথা বলছেন, তখন তিনি ওই ঐতিহ্যকে আমাদের কাছে বিশেষভাবে ফেরত আনছেন। আর একটুখানি ছিল সেটি আমরা হয়তো পরের অবসরে পড়ব, শুধু এইটা বলে শেষ করতে চাই আমরা যে যখন শ্রীরামকৃষ্ণ এসব কথা বলছেন, একটু আগে তক্তপোষে বসে মার সঙ্গে কথা বলছিলেন আর তারপরেই বললেন ঈশ্বরীয় রূপ মানতে হয়, এটা কে বলে? যে কিনা মাকে ভেতরে ভেতরে দেখছে সেই মানুষই বলে যে ঈশ্বরীয় রূপ মানতে হয়। কেউ যদি খুব ভালো কিছু খেয়ে থাকে, যে এরকম কোনো একটা ডিশের নাম করলো যে যে যা খেতে না, আর কেউ যদি অবিশ্বাস করে যে অত ভালো খেতে নাকি, তখন সে বলবে ওইখানে যাও কলেজ স্ট্রিটের মোড়ে কি চিত্তরঞ্জন এভিনিউতে, তাহলে বুঝতে পারবে যে আমি যা বলেছি ঠিক কিনা, তার মানে সে নিজে আস্বাদন করেছে। তেমনি যিনি বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয় তিনি আসলে আস্বাদন করেছেন, তিনি দর্শন করেছেন, সেই জন্যে তিনি বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয়, এবং অন্যত্র বলেছেন যে দেখাতেও পারি। সেই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা ছিলাম, আর একটুখানি জায়গা বাদ দিয়ে যেখানটাতে আমরা শেষ করব, এমন একটি প্রসঙ্গ যেটি শেষ হয় না, সেই জায়গাটি হচ্ছে মাস্টারমশাই লিখছেন বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে। কি বর্ণনা, যে নিঃশব্দে হাসিতেছে, সশব্দে হাসি কখন হাসে লোকে? একটু কেউ জোকস টোকস বললো সবাই হো হো করে হেসে ফেললো, একটু বয়স্ক মানুষ থাকলে বলে ওফ বাবরে কিছুর চিৎকার করছে, সশব্দে হেসে ফেলেছে সেটাও ভালো, কিন্তু নিঃশব্দে হাসছে জগৎ, নিঃশব্দে হাসছে, বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে।
ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন, শান্ত মূর্তি। তাহলে এই যে জগৎ নিঃশব্দে হাসছে কেন, না বোধ হয় এরকম যে শ্রীরামকৃষ্ণের শান্ত মূর্তি, তো সেখানে জগৎ ডাজন্ট লাইক টু বি নয়েজি, জগৎও শান্তভাবে নিঃশব্দে হাসছে ঠাকুর ভাবাবিষ্ট। এই কথা মাস্টারমশাই যে লিখছেন যে বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে, ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছে, ঠাকুর ভাবাবিষ্ট। এইখানটাতে আমরা থামব। থামা মানে হচ্ছে যে আমরাও নিঃশব্দ হয়ে যাব, এবং তারপরে কি বক্তা কি শ্রোতা আমরা ভাবতে চাইব যে আমরাও খুব তাড়াতাড়ি করে আবার নানান রকম হাবিজাবি কথা বলতে আরম্ভ করলাম, সেটা না হয় নাই করলাম, আমরা ওই নৈঃশব্দ বজায় রাখলাম। আর ওই নৈঃশব্দের মধ্যে দিয়ে জগৎ প্রকৃতি যে শ্রীরামকৃষ্ণের আরাধনা করছে, আমাদেরও শান্ত নিস্তব্ধতার মধ্যে দিয়ে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরাধনায় একই রকমভাবে সামিল হতে পারি, সেইটা না হয় আমরা যতটা পারি জারি রাখলাম। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।